Hello viewers, Assalamualaikum. দেখেন এই গাবিটা এখন হাত পানাইয়ে দোয়া আসছে, কেননা দুধের চাপ বেশি, হাত পানাই দোয়া যায়, কিন্তু বিকেলবেলা একটু সমস্যা হয়। তারপরও আপনি একটু আগে যদি এক দুই চার মিনিট আগে পানি মেরে দেন বাটে, তাহলে আপন আস্তে পানায় যাবে। এই গরুটাও গাভিন আছে, পেটে বাচ্চা, এর ছয় মাস শেষে, এখন সাত মাসে পড়েছে, তাও এখনও সকাল বিকেল প্রায় দশ লিটার দুধ দিয়ে থাকে গাভি। এইরকম জাতে যদি আপনারা দুই চারটি গাভি তৈরি করতে পারেন, তাহলে ভাগ্য অবশ্যই বদলায় যাবে। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি যে ডেলি যে কাজ করে থাকি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার কোনো ইউটিউব চ্যানেল না, আমার কিছু গাভি আছে সেটা আমি লালন পালন করি, এবং কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। যাতে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। দুধ কমাবে, দুধ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, যাক দি বাসনটা ভালো থাকলে। যে গাভি বেশি দুধ দেয় সেগুলো আপনারা আট মাস পড়ার সাথে সাথে দুধ বন্ধ করে দেবেন, কেননা পেটে বাচ্চা রয়েছে, ওরও পুষ্টির দরকার। কিন্তু আপনি যদি সব দুধ বার করে নেন তাহলে বাচ্চাটার পুষ্টি কোথার থেকে আসবে? খাবার বেশি করে দেবেন এদের, মানে পুষ্টিকর খাবার, যেরকম আপনার গমের ভুষি, গুটির ডাল, ছোলা, ঘাস। ঘাস তো আপনার দিতেই হবে, ঘাস ছাড়া আপনি ডেয়ারি খামার করতে আসবেন না। দেখেছেন এই গাইটার আপনার আগে পিছন, আগে সামনের বার দুটো দিয়েছে, তারপরে এখন পিছনে বার দুটো দোষ। এইটাই নিয়ম গাভি দহন করা। কীভাবে দেখেন কী সুন্দরভাবে টানতেছে, গাভিরও কোনো ব্যথা লেগেছে না, ভালোভাবে দুধগুলো বাড়ে আসতেছে। Thank you.
দেখেন এটাও শেষ হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। এখন ওজন করা হবে, কট্টক হয় দুধটা। খুদা হাফেজ।